Hi guys, Assalamualaikum. Mohsin blog থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এসেছি রস খেতে। মূলত খেজুরের রস সকালবেলা এসেছিলাম 4টার সময় খেজুরের রস খেতে। আর আমার সাথে এই যে আমাদের অরূপ ভাই, সে আমাকে আজকে রস খাওয়াবে। আর দেখতে পারতেছেন যে ওই যে কাকা গাছে রস পাড়াইতেছে, ওই যে কত দূরে রস পাড়াইতেছে কাকায়, এই যে দেখতে পারতেছেন কিভাবে রস পাড়ায় খেজুরের গাছ থেকে। সকালবেলা আমরাও এসেছি, কাকাও এসেছে, কাকার একটু কষ্ট হইতেছে, জোর জবরদস্তি করে পাড়াইলাম না কাকা। কাকা আমাদের সুখের জন্য আছে আলহামদুলিল্লাহ, কাকার হায়াত যেন আরো বাড়ায় দেয়। ঠিক আছে, কষ্ট করতেছে, ২০ বছর পর গাছে উঠা শুরু করছে কাকা। না ২৭ বছর আচ্ছা কাকা, এই যে আপনারা এই যে এটা দেন, এটা দেওয়ার কারণটা কি? এই যে চারটা ও মানে বাদুর টদুর এগুলো যদি রোগ জীবাণু ছড়ায় তার জন্য আপনারা দেন? হুম সেটাই তো, বাদুর বুদুর যদি আসে তাহলে তো মনে করেন রোগ জীবাণু। হ্যাঁ সেটা তো অবশ্যই, অনেক কষ্ট করে কিন্তু আমরা তার প্রতিফলটা কাকারে ইমানের অঙ্গ। এটা কি প্রতিদিনে সাসে দেন না? এই যে অনেক পরিমাণ, হ্যাঁ কতখানি নিবি? আমাদের দেন না, একটা বোতল দুই বোতল দেন খাই আগে। পড়তেছে পড়তেছে কাকা পড়তেছে, ফেলাই দিতেছেন তো। সেকেন্ড সেকেন্ড আমরা খাই আগে এক বোতল। বিসমিল্লাহ করে খাই কাকা, খাওয়া শুরু করলাম। অনেক সুন্দর মিষ্টি সকালবেলা খাইতেছি, ভালোই লাগতেছে আমাদের অরূপ ভাই। আর কাকার মূলত হচ্ছে কাকার গাছ, কাকা প্রতিনিয়ত গাছ কাটে। কাকার কি মোবাইল নাম্বার আছে কোনো, বলেন দেখি নাম্বারটা। নাম্বারটা মুখস্থ না, মুখস্থ না। আচ্ছা আপনি বলতাছি বার করি কাকার নাম্বারটা আমি ডিসপ্লেতে দিব, কাকার সাথে যোগাযোগ করিয়েন। আমার 01742249494616 শেষ। তো কাকার কাছে আপনার রস পাবেন সব সময়, ধন্যবাদ আন্তরিকভাবে।
আজকে 4টার সময় আসছিলাম রস খাওয়ার জন্য মূলত। এই যে আমাদের অরূপ ভাই রস খেয়ে ফিল নিতেছে, অনেক সুন্দর, অনেক মিষ্টি পরিমাণ, অনেক পরিমাণ মিষ্টি কিন্তু রসটা, নতুন গাছের রস তো। আর কাকারে ধন্যবাদ না দিয়ে পারলাম না। আর আপনারা সবাই বেশি বেশি আমার ভিডিও দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।